আপনাদের স্বাগত। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। কয়েকদিন ধরে দফায় দফায় চলছে এই কম্পন অনুভূতি। মঙ্গলবার সকালে কম্পন অনুভূত হল রাজধানীর কাঠমান্ডুতে। রিখটার স্কেলের পরিমাণ 4.1। আতঙ্ক এবং ভীত সন্ত্রস্ত গোটা নেপালের নাগরিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিউজ বাংলার প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, নেপালে ভূমিকম্প 4.1 রিখটার স্কেল, কি খবর রয়েছে? আর দেখো, আমরা জেনেছি যে অষ্টমীর সকালেও কিন্তু নেপালে ভূমিকম্প হয়েছিল, যেখানে তার পরিমাণ ছিল 6.1। তো একদিনের ব্যবধান, অর্থাৎ গতকালকে নবমী গেল, কিন্তু নবমীতে কোনো সেরকম ভূমিকম্পের কোনো আমরা খবর পাইনি। তবে আজ দশমীর সাত সকালেই কিন্তু ভোর 4:17 ভূকম্পন অনুভূত হয়েছে, সেটা নেপাল রাজধানী থেকে খানিকটা দূরে, এবং সেখানে কিন্তু ভূমিকম্পনের মাত্রা ছিল 4.1। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয়েছে যে নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরেই ভূকম্পের এই উৎপত্তি স্থল, এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে কিন্তু এই কম্পনের উৎপত্তি স্থল হয়েছে। ভোররাতে যে কম্পন হওয়ার কারণে কিন্তু সেভাবে একটা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত পাইনি। আর যেহেতু কম, আমরা জানি যে ভূমিকম্পের একটা প্রকোপ যেটা মধ্য দুপুরে কিংবা বিকেলের দিকে হলে তার প্রকোপটা বেশি থাকে, কিন্তু সাত সকালের দিকে থাকলে কিন্তু ভূমিকম্পের অনুভূতটা সেই রকম হয় না, যেটা আগেও আমরা দেখেছি। তবে সেক্ষেত্রে আজকে যেহেতু 4.1 ছিল, সেক্ষেত্রে একটা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালে, এবং তাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ততটা আসেনি। তবে রিখটার স্কেলে গত দিনের, অর্থাৎ মহা অষ্টমীর সকালে যে ভূমিকম্প অনুভূত হয় সেটা কিন্তু 6.1 ছিল, সেটা ছিল কাঠমান্ডুর নেপালের রাজধানী থেকে মাত্র 55 কিলোমিটার দূরে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আজকের যে ভূমিকম্প অবশ্যই দেখা গেছে, যেটা 4.1 রিখটার স্কেল হয়েছে, সেই সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া গেছে কি? যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি, তবে একটা ঝাঁকুনি অনুভব করেছে নেপালবাসীরা। তো কারণ নেপালে আমরা জানি বিগত কয়েক বছর ধরেই লাগাতার চলছে, তবে গত কয়েকদিন ধরে কিন্তু দফায় দফায় চলছে এই ভূমিকম্পনের অনুভূতি। কারণ আমরা জানি রেড জোনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল সহ নেপাল, আফগানিস্তান এই সমস্ত এলাকাগুলো কিন্তু ভূকম্পের রেড জোনে রয়েছে, যদিও সেক্ষেত্রে ভূবিজ্ঞানীরা কিন্তু বারবার সেক্ষেত্রে সতর্ক করেছেন তারা। আর তার ফলস্বরূপ কিন্তু তারা যে সতর্ক দিয়েছিলেন, এই সতর্ক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে গত এক মাস ধরে ক্রমান্বয়ে যেরকম চলছে ভূমিকম্প, কিন্তু নেপালে ক্রমান্বয়ে চলছে। এটা কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটা ধাক্কা, যদিও এর আগে 7.6 হয়েছিল, সেটা ছিল নেপালের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প, যদিও এরপরে ইতিমধ্যে গতদিন যেটা গেল 6.1, আজকে 4.1। তো সেক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নেই নেপালে, তবে প্রশাসনের তরফ থেকে নজরদারি রাখা হয়েছে, পাশাপাশি নেপাল জনগণকে তোমার সতর্ক করা হয়েছে, সতর্ক করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলোকে, এবং নেপালের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলোর ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলোকে এবং আরক্ষা প্রশাসনকে সতর্ক এবং নজরদারি রাখার জন্য কিন্তু তৈরি রাখতে বলা হয়েছে। একদম, নেপালের কি আরো সামনের দিন ভূমিকম্প হতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলেছেন যে নেপালের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ নেপাল বিগত 2-3 বছর আগের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের পর থেকে কিন্তু ভূবিজ্ঞানীরা বলেছিলেন যে নেপালের বর্তমান ভৌগোলিক যে পরিস্থিতি, যে অবস্থান রয়েছে, তাতে আশঙ্কা করা যায় আগামী দিনে নেপালে ভূমিকম্প অনুভূত হবে। সেই অর্থে দেখা যাচ্ছে যে তাদের এই যে সিদ্ধান্ত বা তারা যে ঘোষণা করেছিলেন, আশঙ্কা করেছিলেন, এই আশঙ্কা কিন্তু বর্তমানে বাস্তব হতে চলছে, ক্রমান্বয়ে কিন্তু চলছে, লাগাতার ভাবে চলছে, দফায় দফায়। কোনদিন ছোট আংশিকে রিখটার স্কেলে ধরা পড়ছে, কোনদিন আবার রিখটার স্কেলে মাপ করে মাপ বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে নেপালবাসীদের কাছে এটা স্বাভাবিক হলো, একটা ঝুঁকি একটা থেকে যাচ্ছে। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ বাংলার প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে, এবং বিস্তারিত ভাবে কিন্তু তিনি তুলে ধরলেন, এবং নেপালে কিন্তু আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, 4.1 রিখটার স্কেলের এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং আতঙ্ক এবং ভীত সন্ত্রস্ত রয়েছেন গোটা নেপালবাসী এই মুহূর্তে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ বাংলার পর্দায়। নমস্কার।